শেখ হাসিনার পদত্যাগ পত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর পরিস্থিতি মানে মানে গেলেন সেনাবাহিনীর কাছে এবং সেখানে সেনা দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য খুবই দুঃসংবাদ আমরা যদি দেখি তার জন্য কি ধরনের হুমকি অপেক্ষা করছে এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরাফ ফেলছেন চটকরা তিনি ঢুকে গেছেন চট করে কোথায় ঢুকছেন বাংলাদেশ থেকে এখন এই যে আশিক্রুটি বাংলাদেশটাকে তামাতামা করে ফেলছে এখন সে পালিয়ে যাচ্ছে আপনাদের কি অভিমত তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত তাকে আটকাবেন কীভাবে গণ দুলাই দিয়ে গতকাল গুলশান থানায় রাতের বেলা দিয়েছেন জনগণ জনগণ গণ দুলাই দিয়েছেন আমি বলবো তাদেরকে বেশি মারবেন না কারণ তারা এতিম তাদের মা পালিয়ে গিয়েছে দেশ থেকে অন্য দেশে সাবেক মন্ত্রী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ মিরপুর থানায় দায়ের করা মামলায় রাতে রাজধানীর বেলি রোড থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ রোববার রাত এগারোটার দিকে রাজধানীর বেলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগকে ছাড়াই হয়তো ভোট হবে কমিশন প্রধান আওয়ামী নিয়ে ভোটের কোনো সুযোগ আছে আওয়ামী লীগকে তো নিষিদ্ধের দাবি আসছে আওয়ামী লীগের নিবন্ধন সম্ভবত বাতিল করা হতে পারে আমি নিশ্চিত করে বলছি নিবন্ধন বাতিল হতে পারে আমি সেই আশঙ্কার কথাতেই জানাচ্ছি তার কারণ এমন একটি গন্ধ আমরা খুঁজে পাচ্ছি তার মানে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে তাহলে বদিউল আলম মজুমদারের মতে সেই নির্বাচন বৈধতা পাবে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে আর মাত্র সাত দিন এই সাত দিনের মধ্যে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিতে পারে তাহলে দেশের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে দর্শক হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এই ধরনের কথা কেন বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তারা দেখতে চায় দর্শক আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে পালিয়ে যাচ্ছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল হঠাৎ করে তিনি কেন পালিয়ে যাচ্ছেন বা গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা তাকে আর কোনোভাবেই মিডিয়াতে দেখতে পারছি না দর্শক আজকে নিউজটি দেখলে আপনারা সেটাও বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে আওয়ামী লীগের এক মহারথী ধরা পড়েছে দর্শক কে সেই মহারথী দর্শক সেটিও আপনারা একটু পরেই জানবেন এমনকি এরই সাথে সাথে মার্কিন প্রতিনিধি দল হঠাৎ করে দিল্লি হয়ে কেন ঢাকায় প্রবেশ করলো বা ঢাকায় আসলো দর্শকের রহস্য কি তারা দিল্লিকে ঠিক কি বার্তা দিল বা আসলেই তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের জন্য বা বাংলাদেশকে সাহায্য করার জন্যই এসেছে নাকি তাদের তলে তলে অন্য কোনো পরিকল্পনা রয়েছে দর্শক যদি থেকে থাকে সেই পরিকল্পনাটি কি দর্শক সেটিও আপনারা একটু পরেই জানবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে

সদর দপ্তরে জমা দিতে করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালোপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন

বা সশস্ত্র পক্ষ থেকে তাকে ব্রিফ করা হয়েছে নানা বিষয় নিয়ে এইগুলিকে এখন একত্রিত করা হবে আমি আপনাদেরকে দুটো পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি দুটো নয় চারটা দেখাই চারটা পুরনো নিউজের শিরোনাম দেখাচ্ছি একটা নিউজে দৈনিক বণিক বার্তায় এই নিউজটা ছাপা হয়েছিল দু সালের উনিশে ডিসেম্বর মানে চব্বিশে জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল তাই নির্বাচনের কিছুদিন আগে সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন যে বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে তার এই বক্তব্য কেউ গ্রহণ করেছিল সাধারণ মানুষ সচেতন নাগরিক কেউ কেউ মনে করেছিল যে বিএনপিকে ছাড়া একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে কিন্তু তারা বিএনপিকে ছাড়া ছাড়াই নির্বাচনটা করেছিল শেষ পর্যন্ত এবং বলা বাহুল্য দেশে বিদেশে কোথাও এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি কেবল কাদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছিল আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের কিছু অনুগত লোকের মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছি নিউজটা সেটা হলো রাইজিং বিডিতে সেই ষোলো নভেম্বর দু হাজার তেরো সালের একটি নিউজ একটু আগের নিউজ সেখানে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না সুজন মানে সুজনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বিএনপি যখন প্রধান বিরোধী দল ছিল তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আরেকটা নিউজ দেখে আপনার ডেইলি ইত্তেফাক সেখানে বলা হয়েছিল যে বিএনপি না আসলেও নির্বাচন বৈধ হবে বলেছেন শাহজাহান খান উনি বলেছেন যদি বিএনপি নির্বাচনে নাও আসে তবুও নির্বাচন বৈধ হবে বিএনপি আসার দরকার নেই তাও বৈধ হবে আবার দেখেন আরেকটা নিউজ এই গতকালকে চোদ্দ তারিখে একটা নিউজ আজকে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে কে বলেছেন বদুল আলম মজুমদার মানে সরকারি দলের লোকজন বলছে যে প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে এবং এই বদুল আলম মজুমদারের যে সংগঠন সুজন তারা বলেছে যে না প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন বৈধতা পাবে না এবার সেই সুজনের যিনি প্রধান সেই বদুল আলম মজুমদার এখন এসে বলছেন যে আওয়ামী লীগ না হলেও নির্বাচন বৈধতা পাবে তার মানে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি সেই নির্বাচনে আওয়ামী লীগ না আসে তাহলে বদিউল আলম মজুমদারের মতে সেই নির্বাচন বৈধতা পাবে আমার এই জায়গাটাতে প্রস্তুত আমি কিন্তু শাহজাহান খানের বক্তব্য নিয়ে বিচলিত নই আমি সালমান এফ রহমানের বক্তব্য নিয়ে বিচলিত নই এই জন্য নই যে ওনারা তো স্বৈরাচারের ছিলেন স্বৈরাচার করতে সুবিধা প্রাপ্ত ব্যক্তি ছিলেন কিন্তু আমি বিচলিত বদুল আলম মজুমদারের বক্তব্য নিয়ে কারণ এই বদুল আলম মজুমদারের কিন্তু একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেটা দায়িত্বটা কি এই অন্তর্বর্তীকালীন সরকার বদুল আলম মজুমদারকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান বানিয়েছেন মানে নির্বাচনী পদ্ধতি কি হতে পারে সেই বিষয়ে যে সংস্কার করা হবে সেই সংস্কারের প্রধান বানিয়েছেন কাকে এই বদির আলম মজুমদারকে উনি একটা এই সংস্কারের একটা নীতিমালা অথবা একটা পদ্ধতি অথবা কিছু থিওরি কিছু সিস্টেম উনি ক্রিয়েট করবেন বানাবেন আর কিছু লক্ষ্যে নিয়ে উনি প্রধান প্রধানের গুরুত্বই সবচেয়ে বেশি সেই ব্যক্তি বলছেন একটা দল আওয়ামী লীগ যদি তারা আগামী নির্বাচনে নাও আসে তাহলেও এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এখন আমার কথা বদিউল আলম মজুমদার যে নির্বাচনী সংস্কার করবেন সেটা কি গ্রহণযোগ্য হবে এই আমি করব এই কারণে সেটা কি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে যদি আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আওয়ামী লীগকে দু একজন লোক করেন দেখুন আমি সারা সময় বলেছি আওয়ামী লীগের শাসন আমলে আমি সবসময় একটা কথা বলে এসেছি যে গণতন্ত্র মানে এক দলের শাসন ব্যবস্থা নয় গণতন্ত্র মানে একটা বৃহৎ জনগোষ্ঠীর সমস্ত সমর্থন কোষ্ঠ একটা দলকে বাতিল করে দেওয়া শাসন নয় আওয়ামী লীগ কী করেছিল জামাতকে অফিসিয়ালি নির্বাচন থেকে বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ বিএনপি কে নানা কায়দা কানুন করে নির্বাচনের বাইরে রাখার কেরিকেচার করেছিল এবং বলতে বলতে এক যে জামাতকে তারা তো মোটামুটি একটা সন্ত্রাসী দল হিসেবে বলেই ফেলেছিল প্রথমে নিবন্ধন বাতিল পরে তার দলটাকেই নিষিদ্ধ করে দিয়েছিল শিবিরকেও নিষিদ্ধ করে দিয়েছিল যতদিন নিষিদ্ধ করেনি ততদিন তাদেরকে কোথাও বসতেই দিত না তাদের অফিস খুলতে দিত না জামাতকে এরকম দরুর উপর রাখতো তবে জামাতের কোনো ক্ষতি হয়েছিল হ্যাঁ সাময়িক মনে হয়েছিল ক্ষতি হয়েছিল কিন্তু আমি তো মনে করি তাতে সাধারণ মানুষের মধ্যে জামাতের জনসমর্থন বেড়েছে কারণ যদি আপনি কারোর উপর অত্যাচার করেন তাহলে অত্যাচারিতের প্রতি সাধারণ মানুষের একটা সিম্পেথি তৈরি হয় সেটা হয়েছিল একই ঘটনা ঘটেছিল বিএনপির প্রতি আওয়ামী লীগ বিনপিকে টর্চার করেছে আওয়ামী লীগ বিএনপির লোকজনের উপর লক হাজার হাজার লাখ লাখ মামলা দিয়েছে তাতে কী হয়েছে বিএনপি মরে গেছে বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে তৃণমূল বিএনপি করেছে অমুক করেছে বিএনএম করেছে কত কিছু করেছে কি হয়েছে বিএনপির বিএনপি মানুষ বিএনপিকে মানুষের মন থেকে দূর করতে পেরেছে পারেনি বিএনপি কিন্তু এখনও দেশের বৃহত্তম দল হিসেবে রয়ে গেছে এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে তখন এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার দেশের সাধারণ মানুষের প্রতি অনেক টর্চার করেছে এদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে এদেশের মানুষের গণতান্ত্রিক অনুভূতিকে ক্রমাগত দিনের পর দিন অপমান করেছে পদদূলিত করেছে সুবিধা শাসন কায়েম করেছে ফেসিবাদির শাসন প্রতিষ্ঠা করেছে সব করেছে কি করেছে দলীয় একটা এ ধরনের কোনো লিখিত সিদ্ধান্ত নিয়ে করেছে নাকি এই দলের শীর্ষ ব্যক্তি শেখ হাসিনা তিনি করেছেন হ্যাঁ ওনার সঙ্গে কিছু লোকের অবশ্যই সহযোগী ছিল ছিল আওয়ামী লীগের সহযোগী আমি অস্বীকার করি না তাই বলে কি আওয়ামী লীগের যত সদস্য আছে আওয়ামী লীগের যত সমর্থক আছে আওয়ামী লীগের যত কর্মী আছে সবাই ফ্যাসিস্ট এ কথা অন্য যে কেউ বলুক বদুল আলম মজুমদার বলতে পারেন বদুর আলম মজুমদার একটা যুক্তি দিয়েছেন যে তাদের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে নেতৃত্ব দেওয়ার মতো এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাজে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে ওনার কথা শুনে মনে হচ্ছে নির্বাচন বুঝে কাউকে হবে যদি নির্বাচন আগামী যাতে হয় তাহলে আমলে কাউকে খুঁজে পাওয়া যাবে না এক বছর পর নির্বাচন করেন দেখেন না কাউকে খুঁজে পাওয়া যায় কিনা আপনি তো নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবেন আপনি কি একটা মাত্র নির্বাচনের জন্য এটা করবেন নাকি যত নির্বাচন হবে তার জন্য করবেন আপনি কি এই একটা নির্বাচনের জন্য সংস্কারটা করছেন আপনারা যারা একটা সপ্তাহ ধরে একটি মানুষকে দেখতে পাচ্ছেন না টিভি মিডিয়াতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে সেই মানুষটি কোথায় হারিয়ে গেল সেই মানুষটিকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে সবার মনে কিন্তু এই প্রশ্নটা যাচ্ছে এবং সবাই এই খবরটা জানার চেষ্টা করছে কিন্তু আমরা তো সরাসরি ওদের কাছে পৌঁছতে পারছি না সেজন্য আমি একটি খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাস্ট শুনে তারপর চিন্তা করবে কতটুকু সত্য হতে পারে আসিফ নজরুল এবং শিলা আহমেদ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের দুই তিন তারিখে আমেরিকায় চলে যাচ্ছেন স্বামী এবং সন্তান সহ শিলা আহমেদের প্রথম সংসারে দুটি সন্তান এবং আসিফ নজরুলের সাথে একটি সন্তান এবং আসিফ নজরুলের আর রুকিয়া প্রাচীর সংসারের আরেকটি সন্তান তারা সবাই একসঙ্গেই থাকতেন কিন্তু শোনা যাচ্ছে যে রুকিয়া প্রাচীর যে কন্যা সন্তানটি রয়েছেন তাকে তারা আমেরিকা নিচ্ছেন না শুধুমাত্র তারা তিনটি সন্তানকে নিয়ে আমেরিকায় সেটেল হয়ে যাবেন এবং সেইখানে তাদের স্কুলে ভর্তি করানোর সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং যারা তারা যেখানে একটি বাড়ি উপহার পেয়েছেন সেই বাড়িটির ঠিকানাটাও পাওয়া গেছে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি লং আইল্যান্ড সেন্ট্রাল আইসলিপে ঠিকানা যে বাসার মালিক আসিফ নজরুলের ল্যাম্পের পার্টনার জাকারিয়া মাসুচি কোতিনি নিউইয়র্কের সময় পত্রিকার মালিক ইতিমধ্যে আসিফ নজরুলের নাম করে আসিফ নজরুলের নাম করে তিনি বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক যে মামলা আছে বাংলাদেশে সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যাংক মালিকের কাছ থেকে তিন মিলিয়ন ডলার কামিয়েছেন জিকু তো আসিফ নজরুলের জন্য ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলার দিয়ে আসিফ নজরুলের পরিবারের জন্য একটি বাড়িও কিনে দিয়েছেন জিকু জিকুর বিরুদ্ধে জিকুর বিরুদ্ধে বাংলাদেশে যে মামলাগুলো আছে শাশুড়ির সাথে লিভ টুগেদার করে মেয়েকে বিয়ে করেছে তারপর আরেকজনের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে চোরাকার বাড়ি বন্ধুর বাড়ি দখল করে বন্ধুকে দেশে মেরে ফেলার মতো গুরুতর অভিযোগও আছে তার যাই হোক আহ রুকে নজরুলের মেয়ে তো তাদের সাথে যাচ্ছেন না বা নিচ্ছেন না শিলা যদিও সে দেশে নজরুল এবং শিলার সাথে একসাথেই থাকতো সে মেয়েটা তথাকথিত স্বাধীনতার দুই দশমিক শূন্য কোটাল মার্শালের কোটাল মার্শালের উম বউ বাচ্চা আমেরিকা পালাচ্ছে মানে দুই হাজার চব্বিশ কোটাল মার্শালের বোবাচ্ছি বালাচ্ছে কেন দেশে না আনন্দের নহর আসিফ নজরুলকে যে বেশ কিছু ধরে দেখা যাচ্ছে না সেটার কারণ সম্ভবত এটাই মানে দু হাজার চব্বিশ সালের যে কোটা মার্শাল উনি বসিয়েছেন এবং সারা দেশের মানুষের ইমোশনকে পুঁজি করে বিভিন্ন স্নাইপারের ব্যবহারে অদৃশ্যভাবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যারা আন্দোলনের ভিতরে জড়িত ছিলেন তারা এমন অসংখ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবং সেই সমস্ত হত্যাকাণ্ডের অদৃশ্য মামলাও দেওয়া হচ্ছে লাগাতারে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের উপরে ইতিমধ্যে উপরমহল জানিয়েছেন যে লাগাতারে হত্যা মামলা দেওয়া হলে তথ্যভিত্তিক প্রমাণ না থাকলে সেগুলো গ্রহণযোগ্য হবে না এখন এই যে আসিফ নজরুল বাংলাদেশটাকে তামাতামা করে ফেলছে এখন সে পালিয়ে যাচ্ছে আপনাদের কি অভিমত তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত তাকে আটকাবেন কিভাবে সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে তাকে পালাতে দেওয়া যাবে না যারা এই দেশটাকে তামাতামা করে ফেলেছে রেভুলেশনের নামে যারা শেখ হাসিনাকে খুনি বলে স্বৈরাচারী বলে পদত্যাগ করানোর চেষ্টা করেছে তারপরে থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো আমরা একটি সরকার যদি বিদায় করার জন্য এত কিছু করে থাকি তাহলে স্বৈরাচারী আরেকটা দানবীয় সরকার গঠন করা এবং তাদেরকে আবার তারা আবার আমাদের জীবন পুঁজি করে ব্যবসা করে বিদেশ চলে যাবে এটা তো হতে দেওয়া যাবে না এটার একটা শেষ সমাধান করে তাদেরকে যেতে হবে ভারতে ছাব্বিশ লক্ষ যে কর্মী আছে বাংলাদেশে চাকরি করে সেটার দিতে হবে এবং সেই হিসাবে চাপে তিনি এখন মিডিয়াতে আর কথা বলতেছেন না এবং এর আপনারা ধর্মভিত্তিক রাজনীতি তিনি চাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি হতভম্ব হয়ে গেছেন তিনি নিজে হিন্দুদের অনুষ্ঠানে যে বলেছেন যে আপনাদের জন্য আমি সব রকম অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেষ্টা করব। কিন্তু টিভি মিডিয়াতে প্রচার হওয়ার পরে তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন তো যে মানুষটার কথা ঠিক নাই মুখে এক কথা বলে কথা বলে মানুষটাকে বাংলাদেশের আমি আশা করবো একশো পার্সেন্ট মানুষের মধ্যে একশো পার্সেন্ট মানুষই তাকে সাপোর্ট করবে না প্রিয় ভাইরা বোনেরা আবারও আপনাদেরকে আমার ভাঙ্গা কণ্ঠে ওই গানটাই শোনাতে হচ্ছে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা চালে এই মুহূর্তে ধরা পড়ে গেছে আপনাদের পরিচিত মুখ মমতাজের দুস্ত আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূরকে এই মাত্র গ্রেফতার করা হয়েছে শুধু বেঙ্কিং নিউজটি দেওয়ার জন্যই আপনাদের সামনে এসেছি নিউজটি কনফার্ম করেছে দেশ রূপান্তর পত্রিকা এখানে যা লিখেছে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার তাদের হেডলাইন এই মুহূর্তে এখানে আরো যা লেগেছে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে আসাদুজ্জামান নূর মমতাজের দুস্থ আপনারা ভালো করে চিনেন এই দুস্থকে তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার এর আসামি বুক্ত বলে জানা গেছে মিরপুর থানায় একটি মামলার এজাহারে ওনার নাম আছে রবিবার পনেরোই সেপ্টেম্বর রাত এগারোটায় রাজধানী বেইলি রোডের নৌ তন কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে নৌরতন কলোনি নৌরতন কলোনি এই নামটা আমার কাছে প্রথম আপনারা নিশ্চয়ই যারা মিরপুরে আছেন তারা চিনতে পারবেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক রেজাউল করিম মল্লিকের কাছ থেকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা রাঘব বোয়ালের গ্রেফতারের নিউজ পেয়েছি ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার দায়িত্বে আছেন গোয়েন্দা পুলিশ কমিশনার রেজাউল করিম আমরা আশা করছি যে এই রাগবোয়াল ধরার চেয়ে জাল বোনা হয়েছে বা জাল পাতা হয়েছে আমরা ইলেকট্রনিক জাল পেতেছি এবার বড় মাছ ছোট মাছ একেবারে মাছ টাকি মাছ লইটা মাছ যা আছে সব ধরব ইনশাল্লাহ মাঝে মাঝে ইলিশ ধরব রুই ধরব কাতল ধরব আমরা আজকের ভিতরে গতকাল আপনারা দেখছেন যে গণ দিয়ে বরিশাল দুই আসনের এমপিকে কে গুলশান থানায় সফর্দ করছে জনগণ তাই আমরা কথা বলছি না আমরা আমরা তাদেরকে গোয়েন্দা এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী সহ যৌথ বাহিনীর কাছে আমরা তুলে দেব এবং তাদেরকে নিয়ে জামাই আদর তারা করবে যেমনটা তারা বিরোধী দলের উপরে দীর্ঘদিন করেছিল তাই আসাদুজ্জামান নূরের গ্রেফতারে যারা খুশি তারা কমেন্টস করে লিখবেন আপনাদের দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ